তো দেখো উপরে লেখা রয়েছে শ্রী শ্রী মহাপ্রভুর বিশ্রামস্থল অমলিতলা। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। কাহাঁ সে আয়ে আপ লোক? হম লোক আসাম সে আয়ে। আসাম সে জানি তাই জানি তাই। এই জায়গাটা হচ্ছে গুরুদাস পন্ডিতে ভজন কুঠি। হ্যাঁ, গুরুদাস পন্ডিতে এখানে ভজন কুঠি। দেখো আমার নিতাইয়ের বিবাহ স্থানটা দর্শন করো তোমরা। জয়িতায় বন্ধুরা, তো আমি এখন আছি কালনা টাউন হলের সামনে। তো টাউন হলের পাশেই রয়েছে, দেখো কত বড় শ্রী চৈতন্য মহাপ্রভুর এই মূর্তিটা দেখো। যে তো বন্ধুরা দেখো যে আমার মহাপ্রভুর মূর্তিটা কত বড়। তো এটা কালনাতেই অবস্থিত, দেখো যে কালনা টাউন হলের পাশেই রয়েছে, দেখো যে। তো চলো বন্ধুরা, আর কি দেখাতে পারি তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। জয়ন্তাই বন্ধুরা, তো আমি চলে এসেছি কালনা তেঁতুলতলা এখানে। তো এখানে এসে মহাপ্রভু যে বিশ্রাম নিয়েছিল তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, তো দেখো উপরে লেখা রয়েছে শ্রী শ্রী মহাপ্রভুর বিশ্রামস্থল অমলিতলা। তো চলো তোমাদেরকে ভিতরটা দেখাই। তো এখানে দেখো যে মন্দির রয়েছে, চরণ চিহ্ন রয়েছে এখানে, যে বিশ্রামস্থান দেখো, মহাপ্রভুর বিশ্রামস্থান। তো মহাপ্রভু আর কি এসেছিল নদী ধরে এখানে এসে বিশ্রাম নিয়েছিল। তো দেখো যে এখানে চিত্র আকার দেয়া আছে ভজন কুঠিরে গৌরদাস পণ্ডিত। তো কিভাবে কি হয়েছিল না ছিল সব কিছু দেখো এখানে লেখা আছে, আর চিত্র আকারে দেয়া আছে। তো এইখানে সে কি মহাপ্রভু গৌরদাসকে বৈঠা দান করেছিল, দেখো যে চিত্র দেয়া আছে কত সুন্দরভাবে। তো কত সুন্দর সুন্দর করে দেখো চিত্র করে সব কিছু দেওয়া আছে, লেখা আছে, নিচে লেখাও আছে, আবার চিত্র আঁকা আছে দেখো। তো দেখো যে মহাপ্রভুর রাধাভাব হয়েছিল এখানে। তো জায়গাটা আগে এরকম ভাবে কি টাইলস দেওয়া ছিল না বা পাকা করা ছিল না, দেখো পাকা করে দিয়েছে, টাইলস করে দিয়েছে, কত সুন্দর পরিচর্যা করেছে। তো অমলিতলা দেখো কি কি বলবো, অনেক সুন্দর দেখো। তো কালনার দর্শনীয় স্থানের মধ্যে এটা একটা পড়ে। তো দেখো অনেক চিত্র আঁকা আছে এখানে দেখো। চার প্রভুর পদসেবা, দুইজন নির্ণয়। তো মহাপ্রভু যখন চলে যায় আর কি তখন বিগ্রহ রেখে যায়। তো সে বিগ্রহ আর কি গৌরী পণ্ডিতকে বলে আর কি বেছে নিতে, সেবা করার অনুরোধ করে। দেখো সব চিত্র দেয়া আছে, তোমরা দেখে নাও। এই যে দেখো সেই চরণ স্থান, ভগবান এখানে এসে বিশ্রাম নিয়েছিল আমার মহাপ্রভু। এই জায়গা সম্বন্ধে একটু বলতে পারবেন, একটু বলুন তো, সবাই শুনুক আর কি, জানুক ব্যাপারটা। আমি হয়তো ভালোভাবে বলতে পারিনি, তো আপনার মুখ দিয়ে বললে অনেকটা সুন্দর হবে। এই জায়গাটা হচ্ছে গুরুদাস পন্ডিতে ভজন কুঠি। হ্যাঁ, গুরুদাস পন্ডিত এখানে ভজন কুঠি, এই তেঁতুল গাছতলা আর এই কুড়ে, এই কুড়ে এটা এখন সে কারণ সেই কুটিরে ভক্ত গুরুদাস পণ্ডিতকে প্রভু নদীয়ার থেকে, হ্যাঁ, অদ্বৈত পাঠ থেকে বলেন কিনা আমার কাছে ওরায়। ও বললো না আমি যাব না, তুমি চলে এ প্রভু এইখানে এসেছিলেন, এই সেইখানেই আর পড়াশোনা এই পর্যন্ত এখানে বৈঠা দান করে, বৈঠা দান করে সব কিছু এখানে। আচ্ছা আচ্ছা, এখানে যা দেখছেন সব এখানে, কতগুলো নৌকা পার যাচ্ছে, সেরা যাচ্ছে, ভুল জায়গা যাচ্ছে, গলায় মালা দিয়ে যাচ্ছে, দিদি যাচ্ছে, সব সব বিগ্রহ দান, বিগ্রহ দান করেন তো এখান থেকে, বিগ্রহ তো এখান থেকে নিয়ে গেলে পরে যা। আচ্ছা আচ্ছা, পরে পরে অনেক পরে। আচ্ছা আচ্ছা, পুরুষের কথাবার্তা হওয়ার পর গরুকে নিয়ে যাওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা, কোথায় রাখবে তখন তো ওরা বিয়ে ছিল না, বোন ছিল, সেদিকে ছিল না, বাড়ি ছিল না, ছিল না,
অতএব সেই কুটি একটা করে ওনাকে নিয়ে রাখা হয়েছে। সেই কুটিটা এখন একদম ও দেখা সেই কুটিটা ছিল এইখানটায় সামনে তাই এখন বাড়ি হয়ে গেছে এখন নেই এখন বলে লাভ নেই এখন এখানে রাখা আছে আমাদের আমরা রেখেছি সেটা গোসাইটা। আচ্ছা মহাপ্রভুর চরণ দর্শন করো তোমরা যে জয় দাই বন্ধুরা। তো তোমরা শুনতে পেলে কি হয়েছিল এই জায়গাটাই সবকিছু তোমাদের মাঝে তুলে ধরলাম। তো চলো এক ঝলক দর্শন করবো আমরা। তো তোমাদেরকে ওইখানে ক্যামেরা অ্যালাউনে দেখাতে পারবো না। জয়দাই বন্ধুরা, তো আমি তেলতলা থেকে একটু সামনে আগিয়ে আসলেই মহাপ্রভুর মন্দির রয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি যে মহাপ্রভুর মন্দিরটা দেখো। তো ভিতরে ক্যামেরা অ্যালাউনে ভিতরে তোমাদেরকে দেখাতে পারবো না, তো বাইরের থেকে মন্দিরটা তোমাদেরকে দর্শন করাচ্ছি, তোমরা দর্শন করো। তেলতলা থেকে একটু সামনে আগিয়ে আসলেই রয়েছে যে মহাপ্রভুর মন্দির ঝলক দর্শন। তো ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তো তোমাদেরকে ভিতরে যে দেখাতে পারছি না। জানি তাই বন্ধুরা, তো আমরা ঝলক দর্শন করে বের হলাম। তো আমরা এখন যাব জাহ্নবী মাতার বাড়িতে আর কি। তো চলো তোমাদেরকে দেখাবো এখানে। জানি তাই বন্ধুরা, তো আমি চলে এসেছি সূর্যদাস মন্দিরের বাড়িতে। তো এখানে জয় বসুধা মাতা আর জাহ্নবা মায়ের বাপের বাড়ি এটা, সূর্য পণ্ডিত আর কি পিতা। তো আমার নিতাইয়ের শ্বশুর বাড়ি এটা। তো তোমাদেরকে এখানে আর কি মন্দির রয়েছে সামনে। তো যাই হোক, মন্দিরের ক্যামেরা অ্যালাউ নেই, তোমাদেরকে দেখাতে পারছি না। তো বসুধা মাতা জাহ্নবার মাতার এখানে বিয়ে হয়েছিল আর কি, আমার নিতাইয়ের বিয়ে হয়েছিল। তোমাদেরকে দর্শন করাবো, চলো। তো দেখতে থাকো তোমরা। তো দেখো যে সামনেটাই রয়েছে বিবাহ স্থান। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। কাহাঁ সে আপ লোক? হম লোক আসাম সে আয়ে। আসাম সে? জানি তাই, জানি তাই। আসাম হাফলং। আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ। জানি তাই, জানি তাই, জানি তাই। তো দেখো কত দূর থেকে সবাই আসছে আমার নিতাইয়ের বিবাহস্থান দর্শন করতে। তো এইখানটাতেই আমার নিতাইয়ের বিয়ে হয়েছিল। দেখো এই যে বসুধা জাহ্নবা মাতার এই যে দেখো বিবাহস্থান। তো দেখো এই জায়গাটা, আমরা এখানে এসে একবার এসে গাছ লাগিয়ে গেছিলাম, সেটা তোমাদেরকে দেখাই নেই। তো তখন এরকম বন জঙ্গল ছিল, বাট এখন জায়গাটা দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এই পাশটা দেখো, এই যে মন্দিরে কাজ চলছে, বাড়ির ভিতরে কাজ চলছে, কত সুন্দর। আর এই সেই কুল গাছ, তো যদিও পরবর্তীতে কুল গাছ লাগানো হয়েছে, আগে সেই কুল গাছ এখন আর নেই। দেখো আমার নিতাইয়ের বিবাহস্থান। তো আমি যে নিতাই নিতাই করি সেই নিতাইয়ের বিবাহস্থান এটাই তোমরা দেখতে পাচ্ছ। দেখো আমার নিতাইয়ের বিবাহস্থানটা দর্শন করো তোমরা। তো তোমাদেরকে আমি দর্শন করালাম আমার নিতাইয়ের বিবাহস্থান। তো চলো বন্ধুরা, যাই হোক, তোমাদেরকে কম বেশি কাল না যতটুকু কি দর্শনীয় স্থান কিছু কিছু দর্শন করালাম, তোমাদেরকে দেখালাম আর কি। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো বাই।